আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিঃসন্দেহে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে মান আমানা যারা ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপর কার উপর ঈমান আনবে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ওয়াল ইয়াউমিল আখির এবং যারা কিয়ামতের দিন শেষ দিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে ওয়া আকামাস সালাহ এবং যারা সালাত কায়েম করেছে নামাজ কায়েম করেছে ওয়া আতাজ যাকাত এবং যারা যাকাত প্রদান করে ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ এবং যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পায় না বলেন সুবহানাল্লাহ এই পাঁচ গুণ বিশিষ্ট ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের আবাদ করবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলবেন অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে এই যে পাঁচটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে তারা হবে মসজিদের আবাদকারী আর এই পাঁচ গুণ বিশিষ্ট ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোথাও যেতেন মসজিদ নির্মাণ করতেন মসজিদের আবাদ করা মানে কি মসজিদে আবাদ করার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করতেছি মসজিদে আবাদ করার প্রথম নমুনা হলো মসজিদ নির্মাণ করা মসজিদ আবাদ করার প্রথম নমুনা কি মসজিদ নির্মাণ করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন পথিমধ্যে তিনি কুবা নামক স্থানে কয়েক সপ্তাহ অবস্থান করলেন কয়েক সপ্তাহ অবস্থান করে সেখানে দুই সপ্তাহের মাথায় একটা মসজিদ নির্মাণ করলেন বলেন সেই মসজিদটার নাম কি মসজিদুল কুবা মসজিদুল কুবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদে কুবা নির্মাণ করলেন এবং তিনি ওখান থেকে চলে যাওয়ার পরেও প্রতি শনিবারে ওই মসজিদে কুবায় এসে দুই রাকাত সালাত আদায় করতেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার উম্মতদের ভিতরে যেই সকল উম্মতেরা শনিবারে মসজিদে কুবায় সকালবেলা সালাত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা মাকবুল হজের সওয়াব দান করে দিবেন একটা মাকবুল উমরা হজ পালন করলে যেই সওয়াব হয় ওই সমপরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ এরপরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কুবা থেকে মদিনায় যখন চলে গেলেন তখন সেখানেও গিয়ে একটা মসজিদ নির্মাণ করেন বলেন মসজিদটার নাম কি মসজিদে নববী বলেন মসজিদে নববী মদিনাতে গিয়ে তিনি দেখলেন একটা ধ্বংসস্তূপ জায়গা যেখানে খেজুর বাগান ছিল এবং কাফের মুশরিকদের কিছু কবর ছিল ওখানে কাফের মুশরিকদের দাফন করা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন এই জায়গাটাকে তোমরা পরিষ্কার করো সম্পূর্ণ বাগানটা পরিষ্কার করো কাফের মুশরিকদের যেই সকল কবরগুলো আছে ওগুলোকে খনন করো হাড্ডিগুলো যা কিছু পাও শরীরের সব অংশগুলো নিয়ে অন্য জায়গায় দাফন করে দাও এই জায়গাটা খনন করে সমান করে ফেলো খেজুর গাছগুলো সবগুলো কর্তন করে সমান করে ফেলো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মসজিদ নির্মাণ করলেন যেই মসজিদটার নাম হচ্ছে মসজিদ নববী সুবহানাল্লাহ যেই মসজিদে নববীতে এক রাকাত সালাত আদায় করলে
মসজিদে নববীতে সালাত আদায় করলে 50,000 রাকাতের সওয়াব দিবে বলেন সুবহানাল্লাহ মসজিদে নববী আপনি নামাজ পড়ছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা অনেকে সৌভাগ্য দান করছে আল্লাহ তাআলা আমাদেরকেও সেই সৌভাগ্য দান করুক পড়েন আমিন তাই মসজিদে নববী নবীজি নির্মাণ করলেন তাহলে আমরা এক নম্বরে পেলাম মসজিদে আবাদ করার প্রথম নমুনা হচ্ছে মসজিদ নির্মাণ করা